এখন বলবে পোশাক যার যার অধিকার। মাইয়ারা ছোট ছোট পোশাক পরবো, তোমরা কি তোমরা সিরিয়াস ভাবা কেন? একটু ছোট পোশাক দেখলেই আবার কেউ কেউ বলে আমগো জামার ফিতা দেখলেই তোমার যদি চেতনাদণ্ড দাঁড়ায় যায় তাহলে তুমি নিজের চোখরে সামলাও, তুমি সিরিয়াস হও কেন? ভাবটা এমন, পোশাকের কোনো দোষ নাই, সব দোষ হলো পুরুষের চোখের, আর সব দোষ পুরুষের চেতনাদণ্ডের। যেটাকে অন্য ভাষায় বা অন্য উদাহরণ দিয়ে বললে বলতে হবে, গোবরের মধ্যে কোনো গন্ধ নাই, হাগুর মধ্যে কোনো গন্ধ নাই, সব গন্ধ আপনার নাকে। আপনি বললেন এই এখানে গোবর পইরা আছে কি লাগে, পরিষ্কার কর গন্ধ লাগে, এ বলবে আরে গোবরে গন্ধ থাকবে কেন, গোবর স্বাধীন, সে তার স্বাধীনতা ভোগ করছে, আপনি এখানে নাক গলানোর কে, আপনার নাকরে সামলান, বলে কি না? এরকম একই টাইপের উদাহরণ এবং একই টাইপের দলিল দিবে। আমরা ছোট ছোট পোশাক পরছি কি হয়েছে, তোমরা তাকাও কি লাগা, নজরের হেফাজত রেখো, কেউ কেউ অ্যাডভান্স কোরআনের আয়াত শুনে দেয় যে সুরায় নূরে আছে, আরবি তো বলতে পারে না, বাংলাটা বইলে দেয়, মুমিনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিরে নামায় রাখে আর নিজেদের ডান্ডারে হেফাজত করে, বলে না এটা আয়াতটা শুনে দিবে, তো নিজে ঠিক হয়ে যাও, তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার কি? তাহলে খুব স্বাধীন না যে পোশাকের ব্যাপারে কোনো আপত্তি করতে পারবেন না, গ্রামে গঞ্জে মফস্বল এলাকায় যে পোশাক ইচ্ছা সে পোশাক পরে যাবে। এমনকি হাইকোর্ট থেকে পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করলো যে নরসিংদীর ঘটনায় যেই নারীকে ঘটিয়ে জড়িয়ে পুরো মামলাটা দাঁড় করানো হয়েছে এবং একটা 60 বছরের বয়স্কা মহিলারে 2 মাস জেল খাটানো হয়েছে, এটা ঠিক হয় না, এটা ভুল হয়েছে, বলে নেই? কারণ অনেক কারণে এটা অযৌক্তিক। 1 নম্বর কারণ হলো এই ধরনের পোশাক গুলশান ধানমন্ডিতেই কেউ পরে না, ভদ্র সোসাইটিতেই চলে না, সেখানে একটা মফস্বল এলাকায় গিয়ে এরকম পোশাক পরা বাঙালি কালচারের সাথে যায় না। ইসলামিক কালচার তো আর বলবে না, ওরা বলবে বাঙালি, তো ঠিক আছে, বাঙালি কালচারের সাথে এটা যায় না। 2 নম্বরে হলো এই মামলা মহিলাও করে নেই, সেই মামলা স্টেশন মাস্টারও করে নেই, সেই মামলা ওই মহিলার দোস্ত আর বয়ফ্রেন্ড যেটা ছিল ও করে নেই, মামলা স্বতঃপ্রণোদিত হয়ে করেছে পুলিশ, কিন্তু মূল বাদী যারা তারা স্বীকারোক্তিও দেয় নাই। তাহলে যার সমস্যা বলা হচ্ছে তার নিজের সমস্যা না হইলে পুলিশের এখানে মাথা ঘামানোর দরকার কি? ব্যাস তাকে বলা হলো জামিন দিয়ে দেওয়া হোক। এখন চারদিকে নারীবাদীদের গায়ে আগুন ধরে গেল, ধরে নেই, অদ্ভুত অদ্ভুত রকমের আগুন। এখন তারা খুব স্বাধীনতার কথা বলছে, কিন্তু যখন বোরকার কারণে আমাদের মা বোনেরা লাঞ্ছিত হয়, বোরকার কারণে যখন বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের মধ্যে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, আর কিছুদিন আগে দেখেছেন সিলেটে বোরকার কারণে সেন্টার পর্যন্ত দিতে বাধ্য করা হয়েছে, তখন এই কুখ্যাত নারীবাদীগুলোর একটারও খুঁজে পাবেন না। এইগুলারে বলে স্ববিরোধী কথা। একটু আগে পোশাকের স্বাধীনতার কথা বললাম, তো পোশাকের স্বাধীনতা মানে খালি বিকিনি পরা, পোশাকের স্বাধীনতা মানে খালি শর্টস পরা, আর বোরকা পড়লে তখন আর স্বাধীনতার কথা মনে হয় না, তখন বলে আফগানি আফগানি কালচার কেন দেশে ইম্পোর্ট করা হচ্ছে, মোল্লা মুন্সিরা কেন সেই সৌদিয়ান সংস্কৃতি বাংলাদেশে আনছে, বাংলাদেশের 1000 বছরের সংস্কৃতি ধরে রাখতে হবে, তো 1000 বছরের সংস্কৃতির মধ্যে তো এই ছোট ছোট পোশাক নাই। এমনকি 1000 বছরের সংস্কৃতি কি জানেন, ফিরে যান 100 বছর আগে, 100 বছরও লাগবে না, এক সময়ে ভারতবর্ষে সাধারণ নারীরা নিজেদের স্তন ঢাকার অনুমতি ছিল না, সম্ভ্রান্ত নারীরা ব্রাহ্মণ টাইপের যারা ওরা ঢাকতে পারত, সাধারণ হিন্দু নারীরা স্তন ঢাকতে পারত না, যদি কেউ ঢাকতে চাইত তাকে এর জন্য আলাদা আবেদন করে কর দিতে হতো, যেই করের নামই ছিল স্তন কর, এটা ছিল সাধারণ নারীদের ব্যাপারে। আর বিশেষ সম্ভ্রান্ত নারী যার কারণে দেখবেন বাংলা সাহিত্য যারা পড়েছেন দেখবেন ভদ্র ঘরের মহিলা বা যারা পর্দা পোশিদা করে বেশ্যা না শয়তান না এই টাইপের মহিলা বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করে, সম্ভ্রান্ত মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, বলে না এটা, এই সম্ভ্রান্ত মহিলা বলে, ওরা কিন্তু ল্যাংড়া মহিলা পতিতা মহিলা বুঝায় না, সম্ভ্রান্ত মহিলা বলতে বুঝায় যারা নিজেদের গোপন অঙ্গগুলো অন্যদের সামনে প্রকাশ করে না। তো সব যুগে 1000 বছরের সংস্কৃতি যদি আনতে চাও তাইলে তো সেই স্তন খোলা সংস্কৃতি আনতে হবে, আরো 1000 বছর পিছনে যাবেন যে সবাইর আগে চলে যাই, তাহলে ওদের দৃষ্টিতে সবাই আগে মানুষ এসেছে কোটি কোটি বছর আগে, মানুষের গায়ে একসময় কাপড় চোপড়ও ছিল না, মানুষ একসময় ল্যাংড়া হয়ে চলতো ফিরতো, বলে না ওরা জন্মদিনের পোশাকেই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতো, তাহলে 1000 বছর কেন, চলো 100000 বছর আগে সংস্কৃতি ফেরাই, কোনো জিনিস পুরাণ হলেই যদি ভালো হয় তাহলে তা আবু জাহেল আর ফেরাউন আরো হামান এরকম যেতে যেতে তখন যেইটা খালি পুরাণ বা সেইটাই গ্রহণ করতে থাকবেন, ভালো মন্দিরের তামিজ করা লাগবে না, আল্লাহ যে একটা বিবেক দিয়েছিল বিবেকও লাগবে না, খালি পুরাণ হইলেই চলবো, এগুলোকে বলে স্ববিরোধী কথা। এরকম কোন স্ববিরোধী কথা কোরআনে আছে? এরকম কোন স্ববিরোধী কথা ইসলামে আছে? না।